বিজয়ের মাসের আজকের বিকেলে কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তাসলিমা। আজ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে বাংলার নারী সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নারীর ভূমিকা নিয়ে লেখা বই মুক্তিযুদ্ধে বাংলার নারী। বইটি লিখেছেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শফিকুল্লাহ। বীর প্রতীক শফিকুল্লাহ যুদ্ধ করেছিলেন 8 নম্বর সেক্টরে। তিনি মুক্তিযুদ্ধে বাংলার নারী বইটিতে সম্মুখ যুদ্ধ ও পরোক্ষভাবে নারীরা যুদ্ধে কিভাবে অবদান রেখেছিলেন তা আলোচনা করেছেন। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বন্ধুরা জেনে নিলাম। এবারে জানাই যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কে রয়েছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী রানা খান। কথা বলছি আমাদের আজকের অতিথির সঙ্গে। তোমাদের সঙ্গে কুইজ খেলবো, ফোন করো, কথা হবে। স্বাগত আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আজকে খুবই ভালো লাগছে। আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম, জানার আছে বলার আছে, সবসময় আমি দেখি প্রোগ্রামটি, তো আজকে এখানে আসতে পেরে আরও অনেক ভালো লাগছে। জি, আমাদেরও বেশ ভালো লাগছে, অনেকদিন পর আবার ভাইয়াকে আমাদের মাঝে আজ পেয়ে। আজ তো অনেক সুন্দর সুন্দর গান শুনবো ভাইয়ার কাছ থেকে। তার আগে একটু জানবো যে এই যে গান নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে ভাইয়ার এখন, কারণ অ্যালবামে কাজ করছেন, আবার স্টেজ শো করছেন, সময়টা কেমন উপভোগ করছেন? আসলে গানের মানুষ তো গান নিয়ে থাকতেই পছন্দ করি, আর গান নিয়ে আসলে অনেক ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ভালো কিছু করার, তো ভালো লাগে অনেক সময় যে সময়টুকু দিয়ে এইটুকু ব্যস্ত সময় মানে করতে পারছি লাইফের জন্য, এটাই অনেক পাওয়া। আর মিউজিক নিয়ে আসলে কাজ চলছে, একটু স্টেজ শো করছি এর পাশাপাশি, আর অ্যালবাম তো কাজ চলছে, অলরেডি একটা অ্যালবাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু রিলিজের জন্য অপেক্ষা আছে। আর আশা করছি ভালো হবে অ্যালবামের গানগুলো, সবার অবশ্যই ভালো হবে। অ্যালবাম প্রসঙ্গে আমরা আসব, তার আগে একটু মঞ্চের কাজের প্রসঙ্গে আসি। বলছিলেন যে স্টেজ শো তো একেবারে পুরো দমে চলছে, তো সম্প্রতি কোথায় কোথায় করলেন? রিসেন্টলি আসলে আমি ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম করেছিলাম, ওইখানে প্রোগ্রাম আমার ইন্ডিয়াতে ফার্স্ট শো, আসলে দেশের বাইরে প্রথম ছিল। তো এখানে যে আমি দেখেছি যেটা আসলে আমাদের বাংলা গানের যে এত মানে ওদের পছন্দ, আসলে বাংলা গানগুলো ওরা অনেক পছন্দ করে, এবং এখানে মানে সব গানই মোটামুটি বাংলাদেশের গানেই ওনারা শোনেন বা ওনারা পছন্দ করেন। বাংলাদেশের ধামাইল, তারপর আপনার ফোক গান খুবই পছন্দ ওনাদের, আমাদের লালন সাইজের গান, সবই মিলিয়ে আসলে অনেক ভালো লাগলো এখানে শোটা করেছিলাম। এবং সেক্ষেত্রে বলবো যে আপনি কোন ধরনের গানগুলো পরিবেশন করেছিলেন? আমি আসলে ওইখানে যাওয়া হয়েছিল আমার আসলে যে আমাদের ধামাইল কিছু গানগুলো, আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন হচ্ছে ধামাইলের গানের জন্য আসলে যাওয়া হয়েছিল এখানে, ধামাইল গান করার জন্য করলাম। তারপর অনেক ওইখানে দেখলাম এইটা এক জিনিস যে আমাদের আমরা যেরকম পছন্দ করি আমাদের নিজেদের গান, ওনারাও ঠিক আমাদের মতোই পছন্দ করেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমাদের বাংলা গানের জন্য। এই যে বলছিলেন যে ধামাইল গানগুলো আপনি ওখানে পরিবেশন করেছিলেন, আমরা যদি একটু এই গানটা সম্পর্কে একটু জানি, যে আমরা তো গোপন সূত্রে এটাও জানি যে ধামাইল গান নিয়ে কাজ করবার ইচ্ছা পোষণ করছেন আপনি, সেটা নিয়ে একটু শুনি। আমার অনেক ইচ্ছা আসলে, আমাদের যেহেতু আমাদের ট্রেডিশন আমাদের দেশের ধামাইল গানের অনেক প্রচলিত মানে অনেকেই অনেকভাবে করছেন, আমারও ইচ্ছা কাজ করার। এবং এই আসলে ধামাইল গানটার মেইন ইয়েটা হচ্ছে, এটা আসলে আমাদের গ্রামের অঞ্চলের বিশেষ করে সিলেটের ওইদিকে যখন আপনাদের বিয়ে বাড়ি হয়, মানে বিয়ে বাড়িতে এই গানগুলো অনেক বেশি, মানে ধামাইল ছাড়া আসলে বিয়ে জমবে না এরকম অবস্থা, মানে প্রচলিত খুব বেশি আসলে। আর এইখান থেকেই আসলে ধামাইলটা মানে সৃষ্টি হচ্ছে এরকমভাবে, মানে সারা বাংলা এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় ধামাইল গানটা আসলে সবাই পছন্দ করছে। অবশ্যই আমার ইচ্ছা যে গান নিয়ে কাজ করার, আশা করছি ভালো হবে, ভালো কিছু আমরা একটা পেতে যাচ্ছি সামনের দিকে। আমাদের এখন আরো ভালো লাগবে একটা গান শুনলে। প্রথমেই আমাদেরকে কোন ধরনের গান শোনাবেন? যেহেতু আজকের এই মহান একটি মাস আমাদের বিজয়ের মাস, তো আমি একটি দেশের গান দিয়ে শুরু করছি, শুনি আমরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি,
সেজে আমার জন্মভূমি ধন ধান্য পুষ্প আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি বাহ খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য। বা এবারে তো অ্যালবাম প্রসঙ্গ নিয়ে আমরা একটু কথা বলবো, যে আপনার একটি নতুন একক অ্যালবামের কাজ চলছে বলছিলেন, তো সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জানবো। একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে ফিরছি কথায়। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি জিতু বলছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ছি, নাকালপাড়া হোসেন আলী হাই স্কুল। এবারে বলো আজকে কুইজে অংশগ্রহণ করবে কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে? একাত্তরের দিনগুলি। পড়াশোনা কেমন চলছে? এই তো ভালোই চলছে, আলহামদুলিল্লাহ। ভালো চললেই ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন তোমার জন্য। শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। বলতে হবে ভাস্কর্যটি কত সালে নির্মাণ করা হয়? ক 1990 সালে, খ 1991 সালে, গ 1994 সালে। কত সালে বলো তো? খ 1991 সালে। আরেকবার একটু বলো। এবং শিল্পী নিতুন কুণ্ড। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে, 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন নৌবাহিনীর ছিলেন? ক 1 জন, খ 2 জন, গ 3 জন। এটাও ঝটপট বলতে হবে। অপশন ক 1 জন। উত্তর সঠিক। বিশ্রেষ্ঠ রুহুল আমিন, জানা হলো 500 500, 1000 টাকা সমমূল্যের বই তোমাকে দিয়ে দিলাম, যাও। এবারে কি যাবো আমি পরবর্তী প্রশ্নে? না, ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। বলছিলাম যে এবারে একটু অ্যালবাম প্রসঙ্গে কথা বলবো, তো নতুন অ্যালবামের কাজ কত দূর? হ্যাঁ, আমি তার আগে বলে নিচ্ছি, আমার প্রথম আমার এ নিয়ে 3টি অ্যালবাম কাজ হচ্ছে। মানে প্রথম একটি অ্যালবাম ছিল সোলো অ্যালবাম, মানে আমার প্রথম ফার্স্ট অ্যালবাম তুমি আসো, তারপর নাইয়োরি করেছিলাম, ডুয়েট, এটা দুয়েট অ্যালবাম ছিল, ফোক গানের উপর ছিল ইয়েটা। তো এবার হচ্ছে আমার এই নিয়ে মানে সেকেন্ড সোলো অ্যালবাম যেটা, তো এই অ্যালবামের টাইটেল হচ্ছে বহুদূরে। গান অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। কতগুলো গান রাখছেন? গান 8টা গান নিয়ে আমি সাজিয়েছি অ্যালবামটি। আর এই গানটির মানে ফোক গান
এবং আমাদের আমার কিছু পছন্দের গান, আমার নিজেরও একটি লেখা গান আছে। আমি আসলে গান লিখি না, তো চেষ্টা করেছি এক একটা গান করার। তো আর গানটি গান অ্যালবামগুলো মিউজিক করেছেন শফিক রিপু এবং পলাশ পাই, আমাদের খুবই আমার খুব প্রিয় একজন মানুষ, খুব ভালো কম্পোজিশন করেন। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো যে কবে নাগাদ রিলিজ করবেন? অ্যালবাম আসলে এখনো মানে ঠিক করে নাই, কারণ আমি চাচ্ছি মানে এখন খুব শীঘ্রই, যত সম্ভব খুব তাড়াতাড়ি করার। গানগুলো আসলে খুব প্রিয় প্রিয় গানগুলো, তো আমি একটু চিন্তা করি আমি চাচ্ছি এই করার জন্য। নিজের দৃষ্টিতে কি মনে হচ্ছে, কেমন হতে যাচ্ছে আসলে? আসলে আমি সবসময় বড় বড় চেষ্টা করি যে আগে নিজের পছন্দ হোক, তারপর আশা করি সবার ভালো লাগতে পারে। কারণ নিজের শ্রোতা হিসেবে যদি ভালো না লাগে, তাহলে গান করে আসলে শ্রোতারাও শুনবে কিনা না, এটা আসলে একটু কনফিডেন্স থাকে না। অবশ্যই ভালো হবে সেই আশা করছি, অবশ্যই আমাদেরও থাকবে এবং আমাদের এখন আরো ভালো লাগবে আর একটা গান শুনলে। এবার কোন ধরনের গান শোনাবেন আমাদের? এবার আমি শাহদুল কবির সাহেবের একটি গান করছে, খুবই গুণী একজন মানুষ, আমার একটি গান, আশা করছি ভালো হবে, শুনি আমরা। ওরে কথা রাখো কাছে থাকো যায়ো না গো দূরে, তুমি দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণ না ছাড়িয়া যায়ো না মোরে রে, কথা রাখো কাছে থাকো যায়ো না গো দূরে, দূরে গেলে পরা না মার ছটফট ছটফট করে রে, তুমি দূরে গেলে পরা না মার ছটফট ছটফট করে রে প্রাণ না পরিবেশনার জন্য। আমরা আবারও আমাদের এই কথোপকথনে ফিরবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমার নাম ইমা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 7 চকোরা পুরো বিদ্যাপীঠ। এবারে বলো পছন্দের বিভাগটির নাম। দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান। পড়াশোনার পাশাপাশি গান নাচ আবৃত্তি কিছু করা হয়? প্রশ্নে যাচ্ছি, হ্যাঁ, প্রথম প্রশ্ন তোমার জন্য। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে? ক স্থিতি জড়তা, খ গতি জড়তা, গ যাত্রীর ভারসাম্যহীনতা। বলতো কি কারণে? গ যাত্রীর ভারসাম্যহীনতা। উত্তরটি সঠিক হলো না, সঠিক উত্তর হচ্ছে গতি জড়তার কারণে। ঠিক আছে, জানা হলো, আরো একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো, 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 কে রয়েছো আমার সঙ্গে, নামটা বলো। মেহেরুন্নেসা। কেমন আছো? ভালো। কোন ক্লাস কোন স্কুল বলো?
ক্লাস 9 ওয়ালেন ছাত্রলা কলোনি হাই স্কুল। এবারে বলো আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে? 71 দিনগুলো। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন কে? ক কামরুল হাসান, খ নিতুন কুণ্ডু, গ বিপি চিতনিশ। ক কামরুল হাসান। উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা আমরা জেনে রাখি, বিপি চিতনিশ, জানা হলো। এখন আমরা খেলব ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলো। আপু আমার নাম মিজা রিজওয়ান আলো। খুব সুন্দর নাম। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল সেটাও বলো। আপু ক্লাস 8 এ পড়ি, টাকাহাট পপুলার হাই স্কুল এন্ড কলেজ। এবারে আমি তোমাকে কিছু তথ্য দেই, সেটা হচ্ছে এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, ঠিক আছে? খুব সুন্দর একটা ছবি আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি, ছবিটা দেখো। প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমাকে দিতে হবে, আর প্রশ্নটা আমি করছি। প্রথম প্রশ্ন, ছবির এই বিশ্রেষ্ঠের নাম বলো। ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, খ ল্যান্স নাই ল্যান্স নূর মোহাম্মদ শেখ, খ সিপাহী মোস্তফা কামাল। বলো। অপশন ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে, মুক্তিযুদ্ধের এই স্মারক ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক ঢাকা কলেজ, খ কারমাইকেল কলেজ, গ তিতুমির কলেজ। এটাও ঝটপট বলে ফেলো তো। তিতুমির কলেজ। উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা আমরা জেনে রাখি, কারমাইকেল কলেজ, এটি রংপুরে অবস্থিত। জানা হলো, মন খারাপ করার কোনো কারণ নেই। আপনার কাছে ফিরে আসি। আমরা কিন্তু সম্প্রতি ইউটিউবে আপনার বেশ কিছু জনপ্রিয় গান দেখতে পাচ্ছি, শ্রোতারা দেখছেও এবং শুনছেও, তারা খুব উপভোগ করছে। এটা সম্পর্কে আপনি কি বলবেন? আপনি আসলে, আপনার কাছে কেমন লাগছে? আসলে আমরা আসলে সিডি এবং ক্যাসেটে গান শুনে শুনে বড় হওয়া। আমরা দেখেছি আমাদের সিনিয়র যারা ছিলেন, আমাদের গুণী মানুষরা কাজ করেছেন। আসলে যুগের সাথে সাথে কিরকম যেন একটা মানে চেঞ্জ হয়ে গেছে। আসলে সবাই ইউটিউবমুখী হয়ে যাচ্ছে। আমাদের যুগের একটা পরিবর্তন এসেছে। আমাদের অডিও বাজারগুলো আসলে আমাদের, বিশেষ করে আমাদের যারা শিল্পীরা আছেন, ওদের জন্য একটু মানে ক্ষতি হচ্ছেন ইদানিং। আসলে কিছু মানে ইউটিউব থেকে ভালো কিছু ইনকামের জন্য একটা সোর্সও হয়েছে, যেটা আসলে এই জন্য সবাই ইউটিউবের দিকেও ঝুঁকছে। তো এর মানে সম চলার জন্য আসলে যেটা কাজ করা আগে, আসলে তো চেষ্টা করছি এখান থেকে কিছু একটু করার। তো এই জন্য মানে অনেক সময় কাভার গানও করতে হচ্ছে, অনেক কাভার গানও করছি, নিজের মৌলিক গানও করার চেষ্টা করছি। ভাল লাগছে আসলে। তো এই ভাল লাগার মধ্যে আসলে তেমন তৃপ্তি পাচ্ছি না, কারণ সেক্ষেত্রে বলবো যে এই যে 10-12টা গানের একক অ্যালবাম রিলিজ করা নাকি ইউটিউবে সিঙ্গেল ট্র্যাক, আপনি আসলে একজন শিল্পী হিসেবে সাপোর্ট করেন? হ্যাঁ, শিল্পী হিসেবে অবশ্যই আমাদের নিজেদের একটা অ্যালবাম থাকবে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আসলে ইউটিউবে তো আছেই, বাট নিজেদের একটা মৌলিক আছে না, একটা জিনিস যেটা থাকলে একটা অ্যালবাম, একজন শিল্পীর একজন স্বপ্নে থাকে। আসলে স্বপ্ন আমাদের যারা গান করি ওনাদের জন্য একটা স্বপ্ন থাকে যে একটা অ্যালবাম থাকবে, নিজের গান থাকবে, এটাই। তো চেষ্টা করছি সব কিছুই মিলিয়ে চলার, ভালো লাগছে আর করছি। আর ইউটিউব নিয়ে আসলে আরও কিছু কাজ করছি, অবশ্যই ভালো হবে। এবং আমাদেরও অনেক ভালো লাগে যখন আমাদের বন্ধুরা আমাদেরকে ফোন দেয়। একজন বন্ধু ফোন দিয়েছে, ফোন নিয়ে কথা ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছো? আমি শুনতে পাচ্ছ আমাকে? জি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি পঞ্চম থেকে মারাতে ক্লাসের বিদ্যালয়। এবারে বলো, পছন্দের বিভাগ কোনটি তোমার? আমার ঢাকা। আমার ঢাকা। কেন এই বিভাগটি পছন্দ করলে বলো তো? কারণ আমি ঢাকা। ঠিক বলেছো, তুমি ঢাকাতে থাকো তাই। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে জমির আয়তন কত ছিল? ক 500 একর, খ 600 একর, গ 700 একর। কত ছিল বলো তো? অপশন গ 700 একর। উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা হচ্ছে 600 একর। জানা হলো। আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষে খুব ছোট্ট করে শুনবো যে সামনের দিকে কি ভাবনা আসলে গান নিয়ে। আসলে খুব ইচ্ছা আসলে যে ধামাইল গান নিয়ে কিছু কাজ করার। আমাদের প্রথমে হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য, আমাদের ট্রেডিশনাল গান, ট্রেডিশনাল গান যেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটু ক্ষুদ্র প্রয়াস।
চেষ্টা করছি এই নিয়ে কাজ করে আসলে অবশ্যই এবং চিন্তা এখন আপনার সকল কাজে সাফল্য কামনা করছি আজ আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আর আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম আমি সবসময় দেখি দর্শক হিসেবে সবসময় থাকিস পাশে জি অবশ্যই সামনের দিনগুলোতেও থাকবেন এটি আমাদের আশা আমরা সর্বশেষ একটি পরিবেশনা শুনতে শুনতে আজ বিদায় নেব তার আগে আমি তো আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আপনি বন্ধুরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ তোমাদের আগামী দিনগুলো অনেক আনন্দে কাটুক এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই আমরা শেষ পরিবেশনাটি শুনি এবার তামিল গান করছি আমার মনে সায় প্রাণ দিলে সায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না তাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না আসিতে পারে মনে সাই দিল সাই মনে সাই দিল সাই প্রাণ সাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না তাশিতে পারে আতর গোলাপ সোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র নয়ন করে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না বসন্ত সময়ে কোকিল ডাকে গো সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে গো সুরে যৌবনে বসন্ত এমন যৌবনে বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না তাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না তাশিতে পারে মনে সাই দিলে সাই মনে সাই দিল সাই প্রাণ সাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণ না তাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আইজ আমার প্রাণ না আইজ আমার